products. পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত মানব জাতির মধ্যে যিনি পেয়েছেন তিনি খিজির আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে যিনি বেশি হায়াত পেয়েছেন তিনি খিজির। জিন জাতির মধ্যে ছিল আদি পিতা তারান্নুস আবুল জিন যার উপাধি জিন জাতির পিতা। 60,000 বছর পৃথিবীতে বেঁচে ছিল সে জিন জাতির বাবা সুবহানাল্লাহ বলা যাবে কত হাজার আমরা কত বছর বাঁচবো আহা দুনিয়ার ছোট্ট জীবনের জন্য আমরা কত দেমাগ দেখাই অল্প একটু সময় পৃথিবীতে খালি একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার কেন বাঁধ দালান ঘর মনামার কেন বাঁধ দালান ঘর এখানে চেয়ারম্যান সাহেব আছে আজকে যদি মারা যায় কাউন্সিল কিন্তু ঠিকই চলবে কি কথা বলেন না কেন মেম্বার সাহেব আছেন চলে যাবেন উনার ইন্তেকালের পরে নতুন আরেকজন মেম্বার আসবে কাউন্সিল ঠিকই চলবে কিন্তু উনি নাই ফরিদি সাহেব আজকে বক্তা তাহিরি সাহেব আলোচনা করবে তাহিরি সাহেবের আগে ফরিদি সাহেবের আগে সাদউদ্দিন তাহিরির আগে বহু বক্তারা ওয়াজ করে কবরে চলে গেছে আমরাও একদিন কবরে চলে যাব আমাদের পরে নতুন ফরিদির জন্ম হবে কি কথা বলেন ঠিক কি না নতুন তাহিরির জন্ম হবে আবার ওয়াজের মাঠ চলবে ঠিকই ওয়াজ চলবে কিন্তু আমি নাই তাহলে বলেন আমরার বক্তার জীবনে অহংকার করে লাভ কি আছে কোনো অহংকার কথা বলেন না কেন আছে নাই কোনো লাভ নেই আমার বিরাট বড় জনপ্রিয়তা যদি অহংকার আসে তো শেষ কি কথা বলেন না কেন ঠিক কি না তাহলে শেষ আমার জীবনে কিচ্ছু নাই ও গুরি গ্রামের মুসলমান খুব মনোযোগ দিয়েন অতএব দুনিয়ার যা কিছু আছে সব পরে থাকবে কিছুই সাথে নেওয়ার সুযোগ নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া পৃথিবীর মধ্যে যিনি বেশি হায়াত তিনি খিজির সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আপনার নাম কি কেউ বলেছেন নবী কেউ বলেছেন ওলি তবে জমহুর উলামারা বলেছেন ওলি কেউ বলেছেন নবী কেউ বলেছেন ওলি হায়াত পাইলেন বিরাট বড় লম্বা কেউ বলেছেন উনি হযরতে কাবিলের ঘরে জন্ম নিয়েছেন হাবিল আর কাবিল আকলিমার জন্য যেই দিন মারামারি করে একজন আরেকজনকে হত্যা করেছিল মানুষ হত্যা করা বড় কঠিন গুনাহের কাজ বলে দিয়ে যাই আল্লাহ কোরআনে বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ আপনি হিন্দু মারেন বৌদ্ধ মারেন খ্রিস্টান মারেন নাস্তিক মারেন ইহুদি মারেন শিখ মারেন অন্য ধর্মের আর নিজ ধর্মের প্রতিবেশী গ্রামবাসী অন্য রাজনীতির ব্যক্তিত্বকে যদি হত্যা করেন যদি সেই লোকটা নির্দোষ হয় দোষী যদি হয় আপনি মারতে পারবেন না এটা রাষ্ট্রের আইন মারবে প্রশাসন তাকে ফাঁসি দেবে অথবা মৃত্যুদণ্ড জেল জরিমানা দিবে আপনি দিতে পারবেন না আল্লাহ বললেন ফাকান্নামা কাতালান
মাদ্রাসা জামিয়া তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, তোমার নিজ ধর্মের হোক, তোমার দেশের হোক, অন্য দেশের হোক, কালা হোক আর ধলা হোক, বংশের হোক অন্য বংশের হোক, ছোট হোক আর ল্যাংড়া হোক, শিক্ষিত আর অশিক্ষিত হোক, আল্লাহ বলেন মানুষ যদি তুমি মারো তাহলে তুমি সারা পৃথিবীর মানুষ মারলে যেই পরিমাণে গুনাহ হয়, একজন নিরাপরাধ মানুষ মারলে সেই পরিমাণে গুনাহ হয়। আল্লাহ বললেন তুমি একজন মানুষ যদি নিরাপরাধ হত্যা করো, নবী বলেন উম্মত জাহান্নামে যাওয়ার জন্য তোমার একটা কাজই যথেষ্ট, একজন নিরাপরাধ মানুষ যদি তুমি হত্যা করো তাহলে বিনা দলিলে তুমি জাহান্নামে যাবা, দলিল লাগবে না, হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। কঠিন গুনাহ, কঠিন পাপ, বিনা দলিলে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, চলে যাও। আজকে আমি আল্লাহর দরজাতে তোমার কোনো জায়গা নাই, তুমি চলে যাও। এক বাক্যে আল্লাহ হাশরের মাঠে বলে দিবে তুমি চলে যাও, তোমার চেহারা পর্যন্ত আজকে আমি দেখব না। কঠিন গুনাহ। এই জন্য আল্লাহ রসুলের জীবনীতে আসছে 63 বছরের জীবনে নবীর জীবনে কোনোদিন একজন ব্যক্তিকে কখনো আল্লাহর নবী বিনা কারণে একটা থাপ্পড় পর্যন্ত দেননি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটা ধমক পর্যন্ত দেননি, কারণও দেননি। আমাদের নবীর একজন খাদিম ছিল, খাদিমুর রসুল হযরতে আনাস, মারহাবা বলবেন, 10 বছর বয়স থেকে খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর খাদেম ছিল, গুরিগ্রামের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যান। হযরত আনাস 10 বছর বয়স থেকে খেদমত করতেন, কত সুন্দর খাদেম ছিল দেখেন, 10 বছরের খাদেম, জীবনের তাহাজ্জুদের নামাজ পানি জোগাড় করে দিয়েছেন, যায় নামাজ বিছিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর দস্তরখানা বিছিয়ে দিয়েছেন, মেসক আগিয়ে দিয়েছেন, বিছানা পরিষ্কার করে দিয়েছেন, আম্মাজানদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছেন। আম্মাজানদের কাছে একমাত্র আনাসের যাওয়ার অনুমতি ছিল, কারণ উনি 10 বছরের খাদেম ছিল। এই খাদিম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 10 বছরে খেদমত করেছেন, একটা না, একদিন বললেন ও নবীর উম্মতেরা শোনো, 10টা বছর নবীর কদমের গোলামি আমি করেছি, একটা দিনের জন্য নবী আমাকে কোনোদিন ধমক দেন নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার।